পৃথিবীর অনেক দেশে চিনি উৎপাদনে আখের বিকল্প হিসেবে সুগার বিট চাষ করছেন কৃষকরা। সময় এবং শ্রম কম লাগায় বাংলাদেশেও বর্তমানে এ ফসল চাষের চেষ্টা চলছে। বিস্তারিত সৈয়দ শাহজাদ আল করিমের রিপোর্টে। বাংলাদেশে চিনি উৎপাদনের একমাত্র কাঁচামাল আখ, কিন্তু পর্যাপ্ত যোগান না থাকায় চিনি শিল্পের লোকসান দিন দিন বাড়ছে। চিনির উৎপাদনে আখের বিকল্প হিসেবে রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান সহ বিশ্বের 140টি দেশে বর্তমানে সুগার বিট চাষ হচ্ছে। বাংলাদেশে পাবনার ঈশ্বরদীর চিনি শস্য গবেষণা কেন্দ্রে প্রথম পরীক্ষামূলকভাবে সুগার বিটের চাষ শুরু হয়। বর্তমানে এর পোকারোধী জাত নিয়ে গবেষণা চলছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। ফসলটির লাভজনক দিকগুলো নিয়ে কথা হয় গবেষকের সাথে। লাগানোর পর থেকে আখ কাটা পর্যন্ত প্রায় 14 মাস সময় লাগে। সেক্ষেত্রে আমরা সুগার বিট যদি করি, 5 মাসের মধ্যে চাষিরা এটা তারা ফসলটা সংগ্রহ করতে পারবে। চাষিরা প্রায় 1 বিঘা জমি থেকে 40,000 টাকা, প্রায় 4 মাসে তারা 40,000 টাকা এখান থেকে পাবে। যদি উৎপাদন খরচ 10,000 টাকাও হয় তাহলে ঠিক সেক্ষেত্রে তাদের 30,000 টাকা প্রফিট থাকবে। কিন্তু দেশীয় চিনিকলগুলোতে আরও 3টি অতিরিক্ত মেশিন যোগ করতে না পারায় ঠিক এই মুহূর্তে সুগার বিট থেকে চিনির উৎপাদন সম্ভব হচ্ছে না। এগুলো পরিষ্কার করার জন্য একটা ওয়াশিং ইউনিট দরকার আমাদের, এবং এটা কাটার জন্য একটা স্লাইসার, এবং এখান থেকে রস বের করার জন্য একটা ডিফিউজার মেশিন। মূলত শীতপ্রধান দেশের ফসল হয় বাংলাদেশের আবহাওয়ায় চাষ করলে সুগার বিটে বিভিন্ন রোগ ও পোকার আক্রমণ দেখা দেয়। এ নিয়ে পরীক্ষা নিরীক্ষার কথা তুলে ধরেন গবেষণার সুপারভাইজার। একাডেমিক অ্যাটমসফিয়ারে আমরা সুগার বিটের চাষ করে ভ্যারাইটি ইনসেক্ট প্রতিরোধী ভ্যারাইটিকে সিলেকশন করার চেষ্টা করতেছি, যাতে এই ক্রপের উত্তরোত্তর বিষয়গুলি জেনে কৃষকের মাঝে এইসব বিষয়ে কৃষককে আরও বেশি উদ্বুদ্ধ করা যায়। নতুন এ ফসলের জনপ্রিয়তা বাড়ানো গেলে কৃষকের লাভের পাশাপাশি দেশের চিনি শিল্প ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট গবেষক। দিন দিন বাড়ছে দেশের জনসংখ্যা, ফলে একদিকে পর্যাপ্ত কৃষি জমির অভাবে কৃষকরা যেমন আগ্রহ হারাচ্ছেন আখ চাষ হতে, ঠিক তেমনি পর্যাপ্ত আখের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে দেশের চিনির কারখানাগুলো। এমন পরিস্থিতিতে এই সুগার বিটের চাষ হতে পারে আখের একটি উত্তম বিকল্প। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হতে সৈয়দ শাহজাদ আল করিম, ডিউ টিভি, ঢাকা।